বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো, আমি গতকাল রাত্রের একটা ছোট্ট ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তখন বৃষ্টি হচ্ছিল আর সেই কারণে আমি গান সহ ভিডিওটাকে মানে করে রেখেছি বন্দি। আর এখন সকালের বাসি কাজ সেরে নিয়ে এই যে চলে এসেছি করমচা পাড়তে। তো তোমরা একজন বন্ধু আমাকে আর কি কমেন্ট করেছিলে যে করমচা দিয়ে ডাল কিভাবে করতে হয় সেটা আমাদেরকে শেয়ার করতে। তো দেখো, প্রথমে করমচাটাকে তো পেরে আনলাম, তারপরে করমচাটাকে মাঝখান দিয়ে ফালি দিয়ে এই যে ভেতরে বীজ আছে সেটা দেখো আমি কী দিয়ে ফেলছি, বটির একদম উপরের মাথাটা দিয়ে ফেলে নিচ্ছি। তোমরা চাইলে চামচ অথবা ছুরি ইউজ করতে পারো, তো বটিটা দিয়ে সবচেয়ে বেশি ভালো হয়, সুবিধা হয়। আর এখানে দেখো, বরের জন্য সকালবেলা চা কমপ্লিট, আর আগে কাপে দিয়ে দিয়েছি মিছরি। তো বর 12 মাস মিছরি খায়, আর শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক পরে চা খায়, সেই জন্য সকালবেলা আগে বরকে চা করে দিলাম। তো এখানে চায়ের বাসনগুলো এবার মেজে নেব। আর ওপাশে দেখো গ্যাসের উপরে প্রেশার কুকার রয়েছে, সেখানে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর আমার জন্য একটা আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। কিন্তু পরে আমার মনে পড়লো যে পান্তা ভাত আছে, তো আমি তো পান্তা ভাত খাবো, সেই জন্য বরকে আমি ডালের সাথে আলুর চোখা করে দিয়েছি। আর এবার দেখো, আমি ভালোভাবে এই করমচাগুলোকে ধুয়ে নিয়ে, দুবার করে ধুয়ে নিয়ে একটু লবণ মাখিয়ে রেখে দেবো। প্রসেসটা তোমাদেরকে অবশ্য পরে আমি বলে দেব। তো এখানে প্রেশারের সিটি পড়ে গেছে, একটা পড়ে গেছে, আরও একটা পড়বে। আর আমি ভাতের ফ্যানটাকে ফেলে দিয়ে সসপ্যানটাকে ধুয়ে নিচ্ছি। আমি সঙ্গে সঙ্গে কাজ করে রাখতে ভালোবাসি, পরে একগাদা কাজ জমে গেলে না অনেক বেশি মনে হয়, সেই জন্য আমি সঙ্গে সঙ্গে ধুয়ে রাখি। অবশ্যই আমাদের বাড়িতে যিনি কাজে হেল্প করেন উনি বাসন ধুয়ে দেন, কিন্তু এই কয়টা বাসন আমি নিজের থেকে মেজে রাখি। তো যতই প্রেশার কুকারে আমি ডাল দিয়ে সেদ্ধ করি না কেন, তারপরেও আমি ডালে কাটা দিয়ে নিই, তাহলে ডালটা পুরো স্মুথ হয়ে যায়। আর এখন আমি প্রেশার কুকারটাকে ভালো করে ধুয়ে রাখছি, অবশ্যই মেজে নেব। তো এটাকে ঠান্ডা হতে দিলাম। এবার দেখো ডালে আমি কী কী ফোড়ন দেব। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর দেব রাঁধুনি আর সর্ষে। তো এই যে রাঁধুনি দিয়ে দিলাম আর সর্ষে দিয়ে দেবো। এবার তোমরা যেহেতু বলেছো ডাল করমচা দিয়ে ডালের রেসিপিটা শেয়ার করতে, তাই আমি এই রেসিপিটা আজকে স্পেশালি শেয়ার করছি। তো শুকনো লঙ্কা, রাঁধুনি আর সর্ষে ফোড়ন দিতে হবে। এরপরে ফোড়নগুলো ফুটে উঠলে ভালো মতন দিয়ে দেবো ডালগুলো। তো দেখো, আমরা ডাল সাধারণত পাতলা খাই, মুসুরির ডালটা, এছাড়া মুগ ডাল আর মটর ডাল একটু ঘন করে খাওয়া হয়, কিন্তু মুসুরির ডালটা খুবই পাতলা খাওয়া হয়, ভালো লাগে। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, হলুদ আর চিনি। অনেকেই তোমরা হয়তো ডালে চিনি খাও না, কিন্তু ডালের মধ্যে চিনি দিয়ে দেখবে পানসা ভাবটা কেটে যাবে আর খুব ভালো লাগে। এরপর যখন ডালটা ফুটে উঠবে তখন আমি দিয়ে দেবো করমচাগুলো। তো দেখো ডাল আমার কমপ্লিট, রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। এরপর আমি দুটো শুকনো লঙ্কা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ কুচিয়ে ভেজে নিচ্ছি, এটাকে আমি আলুর চোখায় ব্যবহার করব। আলুর চোখা এভাবেই করা হয়। দেখো ভাজা শুকনো লঙ্কাগুলোকে আমি ক্রাশ করে নিচ্ছি। আর এখানে দেখো, এই যে বরের লাঞ্চে যে নিয়ে যাবে ভাত সেটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি টিফিন বাটিতে ভরে নিলাম, একে একে ভরে নেব। আগে আজকে যে ডালটা করেছি সেই ডালটা দিয়ে দিয়েছি মাছ আর ঘ্যাট, আর দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর এক পিস। তো ওরা গন্ধরাজ লেবু এত ভালো খায়, ওরা শুধু না সবাই ভালো খায়, আমার জাস্ট শ্যুট হয় না বলে আমি খাই না, নতুবা আমিও খুব ভালো খাই, খাওয়া লাগে না, গন্ধরাজের লেবুর গন্ধ শুকলেই খাওয়া হয়ে যায়। তো এখানে দেখো আমি আলুর চোখাটা রেডি করে নিয়েছি, এবার বরকে দেবো। তোমরা অনেকেই ভাবো বর কী দিয়ে খেয়ে গেলো, সেটা আমি বলি, তারপরে আবার কেন বলি যে এটা দিয়ে নিয়ে গেলো। এই যে দেখো আজকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ডাল আর আলুর চোখা দিয়ে খেয়ে যাচ্ছে, আর আমি টিফিন কিন্তু আগেই প্যাক করে দিয়েছি, সেটা তোমরা দেখেছো। আর এই যে আবার ডাল আরেকটা বাটিতে রেডি করে রেখেছি, এটা আগামীকাল দেবো। এই আর তো দেখো, লালুর সাথে কথা বলতে বলতে আমার এদিকে আলু ভাজা একটুখানি লেগে গেছিলো, যাই হোক
এই যে আগের দিনের পান্তা ভাতটা আমি এই বড় বাটিতে ঢেলে নিচ্ছি যেহেতু জল দেব, আর এই যে দেখো রেডি করে নিয়েছি পান্তা ভাত, আর এখন আমি খেয়ে নেব। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ভিডিওর শুরুতে একবার গুড মর্নিং বলেছি, আবার বললাম। তো সকাল থেকে এই প্রথম আমি আমার চাঁদ বদনটা নিয়ে আসলাম তোমাদের সামনে। তো বলো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালো থাকো, সুস্থ থাকো, সপরিবারে সুস্থ থাকো। তো তোমরা দেখতে পেলে বরকে আজকে কী দিয়ে খাইয়ে পাঠালাম, কী মানে টিফিনে কী দিয়ে দিলাম, লাঞ্চে কী দিয়ে দিলাম, সবটাই দেখিয়েছি। আশা করছি যারা আমাকে নিয়ে গসিপ করছে তাদের মানে কৌতূহলটা আমি নিবারণ করতে পেরেছি। এরকম কৌতূহল তোমাদের মনে জাগতে থাকুক, তাহলে আমার ভিডিওতে দেখানোর জিনিস আরও বেড়ে যাবে, দেখানোর বিষয়বস্তু আরও বেড়ে যাবে। সেই জন্য যারা আমাকে নিয়ে পিএনপিসি করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, করতে থাকো। আর আমি পান্তা ভাত খেয়েছি, দেখালাম, কালকে অনেকগুলো ভাত ছিল আমার, আমার পুরো হয়ে গেছে, পুরো পেট ভর্তি হয়ে গেছে। সেই জন্য বুঝেই চাল নিয়েছিলাম আমি কালকে রাত্রেবেলা। চাল তো আমি সবসময় ভিজিয়ে রাখি, চাল ভিজিয়ে রান্না করলে না ভাতটা মোলায়েম হয়। আর এখন রান্না করব আলু আর উচ্ছে কেটে রেখে এসেছি, বটি করব, উচ্ছে আলু বটি করব। করমচা দিয়ে ডাল তোমাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে করতে হবে, ওই রকমভাবেই মাঝখানের বীজটা ফেলে দিয়ে তারপরে জলে ভিজিয়ে রেখে কিছুক্ষণ, কষটা বেরিয়ে যাবে তারপরেও জলটা ঝরিয়ে দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে তারপরে পুরো যদি পরিষ্কার করে ধুয়ে নেওয়া যায় তাহলে ডালের রং ওরকম সুন্দর হবে, কষে কালো হয়ে যাবে না। আর হচ্ছে আর করব মাছের ঝোল, ডাল করেছি, উচ্ছে আলু বটি করব, আর করব মাছের ঝোল। তো চলো, এখন 9:30 বাজে, আর বেশি দেরি করবো না, আগে রান্নাটা সেরে নিই, ঠিক আছে? চলো। তো এই দেখো বন্ধুরা, উচ্ছে আলু বটি আমার কমপ্লিট, একটুখানি টমেটো, কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, আর কোনো মশলা দিইনি। আর এখানে মাছের ঝোলের জন্য মাছ ভেজে রেখেছি, আর এই দেখো মাছের ঝোল প্রায় হয়ে এসেছে, এখনই নামিয়ে দেবো। তো বন্ধুরা, এখন বাজে 11:35 আর আমার রান্নাবান্না সব কমপ্লিট, আর আধা ঘন্টা মতন আমি শুয়ে একটু রেস্ট নিলাম। আর এখন যাব আমাদের বাড়ির সামনেই একটা বাড়িতে, তো ওনাকে কিছু শেখাতে যাব। তো চলো, টিউশনি দিতে যাচ্ছি, চলো আমাদের পাড়ার এক বাড়িতে তোমাদেরকে নিয়ে যাই, চলো। তো বাড়ির পেছন গেট দিয়ে বেরোবো, সামনের গেট দিয়ে শ্বশুরমশাই পুজো দিতে বেরোবেন, সেই জন্য আমি পেছন গেট দিয়ে বেরোবো। তো চলো চলো। এই যে পেন্সিলের মতো আমাদের দেখা, এখানে যাওয়া, এই যে কাপড় এই যে কমেন্ট ট্যাক্স ক্যাটাগরি কমেন্ট এখানটায় যাওয়া, এই যে ডিজেবল কমেন্ট করা দেখছিস, এই যে এই তিনটা যাবি, এলাও কমেন্টে চাপতে হবে, কিন্তু তোমার এই অপশনটা কাজ করছে না, মেড ফর কিডস করা লাগবে। আচ্ছা তোমার ক্রোম ব্রাউজারে যাওয়া লাগবে, তোমার মেড ফর কিডস করা লাগবে, মানে বাচ্চাদের জন্য তৈরি, তোমার ক্রোম ব্রাউজার কোথায়, কেন ক্রোম ব্রাউজার সবখানে থাকে বন্ধু? তো আমার টিউশনির পাঠ শেষ, ওই কীভাবে কাস্টম থাম্বনেল করতে হয় থাম্বনেল বানানোটা একটুখানি শিখিয়ে দিয়ে গেলাম, ওই ক্রোম ব্রাউজারে গিয়ে সব সেটিংস ফেটিংস করে তারপরে ঠিক করে দিয়ে গেলাম। এখনও দিল্লি বহুদূর, বুঝতে পেরেছো বন্ধুরা? কিচ্ছু না কিচ্ছু না, সবে শুরু। তো যাই হোক, আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন ইনি হচ্ছেন এমন একজন মানে ব্যক্তি যার ফোনে আমি এসে সাবস্ক্রাইব করে দিয়ে গেছিলাম, এতটাই ভরসা ছিল। তো উনি চ্যানেল খুলেছে, এখন ওনারে শিখিয়ে দাও, আমার দায়িত্ব, বলো বন্ধুরা। তো চলো এখন আবার জায়ের ঘরে যাবো, যাকেও শেখাতে লাগবে। এই তোমরা মানে মায়না দেবা, মায়না দেবা, চলো আসি। তো বন্ধুরা, আমি ওই বাড়ির থেকে আসলাম এই বাড়িতে, মানে ওনার নাম হচ্ছে মিঠুদি, আর মিঠুদি বাড়ির থেকে আসলাম জায়ের বাড়িতে। একবারে সবাইকে দলে দলে সব শিখিয়ে দিয়ে যাব, যাতে অসুবিধা না হয়। থাম্বনেল সেট করতে না পারলে সত্যি খুব অসুবিধা, আমি যখন সেট করতে পারতাম না আমারও কষ্ট হতো, আমি তো জানতামই না ভেরিফিকেশান কী বলে। তো এখন তো সিদ্ধহস্ত হয়ে গেছি। তো আর ও হ্যাঁ, একজন বলেছে
ও তো সবসময় বলে, সেদিন যখন বললাম যে আমি কারো চ্যানেলকে প্রমোট করব না কোনোদিনও, না না করতে লাগবে না, সেই কথাটার মানে হচ্ছে আমি চাই প্রত্যেকে পরিশ্রম করে উঠুক। প্রমোট করে দিলে তো আমার প্রমোটিং পছন্দ না, কষ্ট করো কেষ্ট এমনিতেই পাবা। আর আমি যা দেখছি আমার জায়ের চ্যানেল যা গ্রো করছে, ও বেশি দিন লাগবে না, দাঁড়িয়ে যাবে। আর বলেছে যে আমি যখন বলেছিলাম যে আমি চ্যানেল প্রমোট করবো না, তখন নাকি আমার জায়ের মুখটা দেখার মতন ছিল। এই আসো আমার যা, বলো তুমি কি বলতে চাও এই প্রসঙ্গে। তা বলতে চাই ওনাকে শুধু যে কাওর হয়ে কাওর মানে যার যেটা প্রাপ্য সে সেটা ঠিক অবশ্যই পাবে, কেউ বললেই যে পেয়ে যাব। ও যদি আমার প্রমোট করে, লোকে যদি আমাকে ভালো না লাগে তা লোকে কি আমাকে দেখবে? তা ও বললে পরে আমার চ্যানেলটা প্রমোট হয়ে যাবে। তা যাই হোক, যার যেটা ধারণা আছে, যার যেটা মনে আসে বলুক না, তা কি আছে, ওইসব কোনো গায়ে লাগাই না। ও যদি বলে শান্তি পায়, আমিও শান্তি পাই। ওর ভিডিও কিন্তু দেখে, মানে আমাদের আমার সঙ্গে রিলেটেড যারা যারা আছে সবার ভিডিও আমার এই যা দেখে, তো একজন জেনুইন ভিউয়ার্স, ঠিক আছে। আর এই যে দেখো বসে আছে আমার বড়ননদ, হ্যাঁ হ্যাঁ আমার এই যায় বড়ননদ প্লাস আমারও বড়ননদ, সবার বড়ননদ, মধ্যমগ্রাম বাড়ি আমার ননদের, বড়ননদের বাড়ি মধ্যমগ্রাম। তো চলো আমি এবার একটুখানি কাস্টম থাম্বনেলটা শিখিয়ে দিই, ঠিক আছে। আর আজকের আমি ব্লগটা এখানেই শেষ করে দিলাম, এখন বাড়ি যাব, স্নান করব, ভাত বসাবো, এই চলবে, ঠিক আছে। টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আমার শুধু থাকবে।